আপনি দেখাতে পারবেন আপনার এই জীবনে গত 50 বছরের ইতিহাসে ছাত্র শিবিরের কোন নেতাকর্মীকে? আমি যদিও তাদের কেউ না, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে একটা ধর্ষণ, একটা নারী নির্যাতন কোন জায়গায় সেরা অপকর্ম ছাত্র শিবিরে একজনও পারবেন না। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে আদর্শ ভিত্তিক রাজনৈতিক সংগঠনের ছাত্র রাজনীতিকে প্রমোট করা উচিত, নট আওয়ামী লীগ। আওয়ামী লীগকে আপনার বন্ধ করে দেওয়া উচিত, চিরদিনের জন্য বাংলাদেশের সংবিধান থেকে নিষিদ্ধ করা উচিত, যতক্ষণ পর্যন্ত তাদের এই ক্যারেক্টারিস্টিকের জায়গা ঠিক হবে না। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমার বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটির সহসভাপতি পদ পেতে রান্দায় সান দেওয়া হয়েছে, প্রথম আলো নিউজ থেকে আপনাকে বলছি। গরু ধর্ষণ, ছাগল ধর্ষণ, মানুষ হত্যা, গরু চুরি, সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এমন কোন অপকর্ম আছে আপনি বলেন যে অপকর্মের সাথে ছাত্রলীগ বর্তমান সময়ে সম্পৃক্ত নেই? আসসালামু আলাইকুম, সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আওয়ামী লীগকে প্রত্যেকটা ক্যাম্পাস থেকে চিরতরে মুছে ফেলা উচিত, এমনই বার্তা দিয়েছে ডক্টর ফজলুল হক ভাই। আওয়ামী লীগের সম্পর্কে অনেক অজানা বিস্ফোরণ মন্তব্য করেছে ডক্টর ফজলুল হক ভাই। সম্মানিত দর্শক, সম্পূর্ণ বক্তব্যটি শুনলে বিষয়টা ক্লিয়ার হবে না। আমরা কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। আপনি দেখেন আওয়ামী লীগের অপরাজনীতি যেগুলো তারা সবসময় করে থাকে, তারই অংশবিশেষ হিসাবে বুয়েটকে নিয়েও আবার তারা নতুন খেলায় মেতে উঠেছে। আমি খুব অবাক করে তাকিয়েছিলাম যখন সাগর ভাই বারবার চেষ্টা করতেছিলেন যে আমাদের আরেকজন সম্মানিত বক্তাকে, যে বুয়েটে তাহলে ছাত্রলীগ কেন, ছাত্রলীগ এখন বুয়েটে নতুন করে আসতে হবে কেন, এরকম প্রশ্ন। এর প্রশ্নের সহজ উত্তর আপনার কাছে কিন্তু একজন সাংবাদিক হিসাবেও থাকতেও আপনি বলতে পারছেন না। এর প্রশ্নের সহজ উত্তর হচ্ছে আবরারের মতো মানুষদেরকে হত্যা করতে ছাত্রলীগের আগমন, ধর্ষণ করে স্বামীর সামনে স্ত্রীকে বেঁধে রেখে তারপরে ধর্ষণের জন্য এই আগমন, সমগ্র ক্যাম্পাস গুলোতে কলুষিত করার জন্য এই আগমন। আমি কোনো ছাত্র রাজনীতির বন্ধ করার কখনোই পক্ষে নই। ছাত্র রাজনীতি সে থাকতেই পারে, যদি বন্ধ হয় সেটা ইনস্টিটিউশন মানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা সবগুলো সাংবিধানিক ভাবে সেটা সমগ্র দলের সাথে পর্যালোচনা করে বিশ্লেষণ করে ভিন্ন কোনো উপায় আবিষ্কার করতে পারলে সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমি ছাত্রলীগকে নিষিদ্ধ করার পক্ষে, শুধু ছাত্রলীগকে বলছি। আপনার কাছে একটু খারাপ লাগতে পারে যে ছাত্রলীগ তাহলে কেন নিষিদ্ধ হবে। হ্যাঁ, গত 17 বছর 15 বছর পর্যন্ত যদি বাংলাদেশের রাজনীতি দেখেন, তাহলে যেই সকল সংগঠন থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের কল্যাণ হয়েছে, ছাত্রদের উপকার হয়েছে, তারা রাজনীতি করবে। কিন্তু যারা হত্যা করেছে, সন্ত্রাস করেছে, চাঁদাবাজি করেছে, নারী ধর্ষণ করেছে, মানুষকে পিটিয়ে মেরেছে, বিপ্রজিতের মতো একজন মানুষকে রাস্তায় পিটিয়ে তারপরে হত্যা করেছে, আবরারের মতো একজন মানুষকে রাতের বেলা হত্যা করতে গিয়ে তাকে পানি দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, মায়ের সাথে কথা বলতে দেয় নাই, এই ধরনের বিভৎস সংগঠনের তো রাজনীতি করার এমনিই অধিকার নেই। আপনি কাকে অধিকার দিবেন আর কাকে দিবেন না সেটা আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আজকের বাংলাদেশের যেই ছাত্র আন্দোলনের ভূমিকার কারণে 52 ভাষা আন্দোলন হয়েছে, স্বাধীনতা যুদ্ধ হয়েছে, দেশকে আমরা বাংলাদেশের এই যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরা, আমরা যারা বাংলাদেশের সকল মানুষে মিলে দেশটাকে শান্তি সৃষ্টি একটি ছাত্র লীগের তাহলে সমস্যা বললেন, কিন্তু ছাত্র রাজনীতির সমস্যা কোথায়? না, ছাত্র রাজনীতি এখন ছাত্র রাজনীতির নাম দিয়ে ছাত্রলীগই তো এখানে এসেছে। আপনার আজকে যদি বুয়েটের ছাত্র রাজনীতি চালু করার জন্য সর্বদলীয় সংগ্রাম পরিষদ করে ছাত্র শিবির, ছাত্র দল, মৈত্রী, ঐক্য সবাই মিলে যদি তারপরে বলতো যে হ্যাঁ আমাদের এখানে আন্দোলন লাগবে, আমাদের এখানে ছাত্র রাজনীতি করতে হবে, আপনি ওইটাকে বলতে পারেন এটা হচ্ছে সামষ্টিক সিদ্ধান্ত। কিন্তু আপনি জানেন যে একটি কলুষিত বিশ্ববিদ্যালয় যেখানে আবরারের মতো মানুষকে হত্যার পরে প্রশাসন বাধ্য হয়েছে তাদের সেই ক্যাম্পাসকে পূর্বের জায়গায় ফিরিয়ে নিতে, ভালো পরিস্থিতি করার কারণেই তো সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে। এখন সেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ তো ছাত্র এই যে ছাত্র শিবিরের কারণে হয়নি। আপনার কোনো একজন ছাত্র শিবির কাউকে পিটিয়ে হত্যা করেছে, সেই কারণে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে আপনি শিবির নামটা এখানে জপবেন, আপনি অন্য দলের নামটা এখানে জপবেন, কিন্তু মারলেন আপনারা, হত্যা করলেন আপনারা, পানি দিলেন না ছাত্রটাকে, সমস্ত রাত ভর পিটিয়ে পিটিয়ে শিবির সন্দেহে মারলেন, আপনার কি অধিকার আছে যে শিবির করলেও তাকে শিবির অধিকারের, তাকে আপনি হত্যা করার অধিকার তো আপনাকে কোনো সংবিধান দেয় নাই। আমি আজকে কথা বলছি না, যখন আবরারকে হত্যা করা হয়েছে তখন তো ওই ক্যাম্পাসে রাজনীতি ছিল, তাহলে যখন রাজনীতি ছিল তখনকার নিয়ম অনুযায়ী আপনি একজন সাধারণ শিক্ষার্থীকে শিবির ট্যাগ লাগিয়ে মারার অধিকার তো আপনার নেই। ধরে নিলাম ওই লোকটা শিবিরও, শিবির থাকলেও আপনি কেন মারবেন তাকে পিটিয়ে? এটা কোন আইনের আদালতে আপনি মারবেন? আজকে 34 জন শিক্ষার্থীকে আপনারা অভিযোগ করার চেষ্টা করছেন, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে অ্যারেস্ট করা, মামলা হামলা, তারপরে আপনারা তাদের বিরুদ্ধে কুৎসা কাটছেন, কি শিবির? শিবির কে? শিবির এদেশের আদর্শ ছাত্র সংগঠনের একটি অন্যতম ছাত্র সংগঠন।
তাকে আপনার কি কারণে আপনি ট্যাগ লাগিয়ে, যারা জন্মসূত্রে এদেশের নাগরিক, যাদের পাসপোর্টে এদেশের নাগরিকত্ব, যাদের নিজেদের ভোটার আইডি কার্ড আছে, যারা এদেশে স্বাধীন মতো তাদের নিজস্ব সংগঠন দিয়ে পরিচালনা করতে পারে, তাকে আপনি কেন বলবেন যে তাকে ধরতে হবে, শিবির করলেই ধরতে হবে? এটাও তো আপনি সম্পূর্ণ এক ধরনের মিথ্যা বানোয়াট অন্যায় ভাবে মানুষের উপরে চাপিয়ে দিচ্ছেন। আমরা কিন্তু এই রোগটা আজকে নতুন না, গত কয়েক মাস মানে 12 মাস 14 মাস আগে সাম্প্রতিক সময়ে যদিও তিনি মুক্তি পেয়েছেন, জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে গ্রেপ্তার করার পরে আমি তাকিয়েছিলাম যে কি রিপোর্টটা আসে। ওনাকে বলা হলো কি, উনি জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত, জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত ধোয়া দিয়ে 10ই ডিসেম্বরের সেই সমাবেশকে কেন্দ্র করে তারপরে তাকে গ্রেপ্তারে নিল। আর জামাত ইসলামের আমির বিনা মানে অপরাধ তার কোনোভাবে প্রমাণিত হয়নি, পুলিশ পর্যন্ত বলেছে তার সাথে জঙ্গিবাদের সম্পর্ক নাই, এখন তিনি কিন্তু জামিনে মুক্তি পেয়ে মানুষের সেবা করে যাচ্ছেন। তা আপনাদের অভিযোগ তো এরকম, সকাল সন্ধ্যা আপনারা শিবির ট্যাগ লাগাবেন, জামাত ট্যাগ লাগাবেন, হেফাজত ট্যাগ লাগাবেন, যুদ্ধাপরাধী ট্যাগ লাগাবেন, বিভিন্ন ট্যাগ লাগিয়ে তারপর মানুষগুলোকে আপনারা বিতর্কিত করবেন, কারণ এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক বেসটা এখন আর নেই, তারা এখন শুধুমাত্র এই ট্যাগগুলো লাগিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চায়। বাংলাদেশের সূর্য সন্তান যদি থাকে, বাংলাদেশের এখনকার পরিবেশে যদি রাজনৈতিক আদর্শিক কোনো দল থাকে, তাহলে আওয়ামী লীগ ব্যতি রেখে যারা এদেশে বসবাস করছে তারাই বর্তমান সময়ের সবচেয়ে আদর্শিক রাজনীতি। এটা আপনি আপনার এই কমেন্টস বক্স থেকে শুরু করে বাংলাদেশের সকল দালাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকের কমেন্টসে গেলেও আপনি খুঁজে পাবেন যে আওয়ামী লীগের ব্যাপারে বাংলাদেশের 99% মানুষের মতামতটা কি আপনি বলেন। আমি এই কলুষিত রাজনীতির বিপক্ষে আজকে যদি এই অপকর্মটি শিবির করত, আমিও তখন তার বিরোধিতা করতাম যে আপনি কেন একজন মানুষকে পিটিয়ে হত্যা এই আপনার ভাইদের মতো করেছেন, বিদায় সেই ছাত্র, রাজনীতি নিষিদ্ধ হলে আমি সেটা নিষিদ্ধের পক্ষেই থাকতাম, কারণ এই ধরনের অন্যায় কোনোভাবে মেনে নেওয়া যায় না। কিন্তু আজকে যে সে তো বললেন শিবিরের ব্যাপারে, আপনি বললেন শিবিরের এবং ছাত্রলীগের ক্যারেক্টারিস্টিক যে ব্যবধান আপনি তুলে ধরেন, কি যে বিষয়গুলিকে তুলে ধরেছেন জনাব ওবায়দুল কাদের সাদ্দাম হোসেন যেগুলো বলে, সেখানে যে চর্চাগুলি হচ্ছে সেই চর্চাগুলি তো শুধুমাত্র শিবির না, সেখানে মোটামুটি একটা বড় ধরনের লজ্জাস্কর সাগর ভাই, লজ্জাস্কর মিথ্যা বানোয়াট আওয়ামী লীগের এই যে বিচার, এগুলো সাজানো নাটক। আপনি দেখেন যে যেকোনো কিছু করতে হলে একটা গ্রাউন্ড তৈরি করতে হয়। ছাত্রলীগ যেটা করেছে, তারা এই বিশ্ববিদ্যালয়ে তাদের আধিপত্য বিস্তার করার জন্য নতুন করে ষড়যন্ত্র আঁকতে গিয়েই তারা একটা প্রি প্ল্যান সাজিয়েছে। এখন করে যেতে হলে তো একটা গ্রাউন্ড তৈরি করতে হবে, সেই গ্রাউন্ডের অংশ বিশেষ হিসাবে তারা বলছে কেউ আমাকে মেইল করেছে, কেউ অমুক করেছে। আমরা তো বাংলাদেশে দেখেছি যে র‍্যাবের ক্রসফায়ারে সারা দেশের মানুষগুলোকে কিভাবে আপনারা হত্যা করছেন, আমরা তো দেখেছি আপনারা অন্যায় ভাবে সাজিয়ে সাজিয়ে মানুষদেরকে সাজিয়ে সাজিয়ে ক্রসফায়ার দিয়েছেন, আমরা তো দেখেছি আপনারা আপনাদের বক্তব্য থেকেই বিভিন্ন জায়গায় মানুষদেরকে জঙ্গি সাজিয়ে অ্যারেস্ট করার চেষ্টা করছেন, তারপরে দেখা যায় বাড়িঘর গেরাও, এরপরে শোনা যায় জঙ্গি নামক কেউ নাই। কয়েকদিন আগে শুনতাম বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার্থীরা জঙ্গি সাজিয়েছে, জঙ্গি নাটক করেছে, ইদানিং স্বরাষ্ট্রমন্ত্রী আবার বলা শুরু করেছে যে মাদ্রাসার কোন শিক্ষার্থী জঙ্গিই নাই। তাহলে গত 13 বছর যে নাটকগুলো করলেন, সিনেমাগুলো করলেন, এই সিনেমা নাটকের স্ক্রিপ্ট কে তৈরি করে দিয়েছে আপনাকে বলেন? আজকে তারা যে রিপোর্টটা দিচ্ছে এটা হচ্ছে তাদের, তারা নিজেরাই জঙ্গি সাজিয়ে একটা মেইল দিয়েছে, মেইল দেওয়ার প্রেক্ষাপটে একটা মিছিল হবে, মিছিলের প্রেক্ষাপটে এখানে একটা তালিকা করতে হবে, আন্দোলন যারা করবে তার মানে আন্দোলন করলেই এই লোকগুলো যেহেতু ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে, কারণ তারা তো আওয়ামী লীগেরই বিরুদ্ধে আলটিমেটলি কথা বলছে, যেহেতু ছাত্রলীগ আন্দোলন করতে চাচ্ছে, তারা ন্যায়সঙ্গত দাবি তুললেও অবস্থার দৃষ্টিতে তাদেরকে বিপরীত আওয়ামী লীগই মনে হবে, আর সেখানেই আপনি সহজে তাদেরকে শিবির ট্যাগ লাগিয়ে জামাত ট্যাগ লাগিয়ে আন্দোলনকে দমাতে চান। মূলত বাংলাদেশে বর্তমান এই অবৈধ ফ্যাসিবাদের যে বিরুদ্ধে গণজাগরণ তৈরি হয়েছে, বিদেশি ষড়যন্ত্র তৈরি হয়েছে যে এই আওয়ামী লীগ কে ক্ষমতায় রাখার জন্য তারা যে ষড়যন্ত্র করে রেখেছে, তার বিরুদ্ধে যে জনগণ ফুঁসে উঠেছে সেইটাকে ভিন্ন খাতে প্রভাবিত করতেই আজকের এই ফ্যাসিবাদ আরেকটি নতুন নাটক শুরু করেছে, এবং এই আবরার ফাহাদের রক্তের উপরে এসে এই এই ধর্ষণ লীগ, এই মানুষের উপরে নিপীড়ন করা লীগ, এই মানুষের উপরে হত্যা করা লীগ, এই আওয়ামী লীগ তারা আজকের ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে তারপরে আপনি দেখেন কি 7 বার ফেল করা ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার কথা না বিভিন্ন পত্রপত্রিকার নিউজ, সাদ্দাম যদি এখন আপনাকে আদর্শ শিখায় সেই আদর্শ দিয়ে বাংলাদেশের রাজনীতি চলবে? 7 বারের মতো ফেল করা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র যদি হয় আজকের ছাত্রলীগের সভাপতি, তার কাছ থেকে আপনি কি শিখবেন? যে ইনান আজকে কি বলে ইউএস এর অ্যাম্বাসেডারকে পিটার হাসকে খুন করার হুমকি দিয়েছে, হাস তারা জবাই করে খায়, একজন জবাইকারী ব্যক্তি দিয়ে আপনি বাংলাদেশের কি রাজনীতি শিখাবেন? বাংলাদেশে যদি আদর্শ রাজনীতি শিখাতে হয়, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে আদর্শ ভিত্তিক রাজনৈতিক সংগঠনের ছাত্র রাজনীতিকে প্রমোট করা উচিত, নট আওয়ামী লীগ।
আওয়ামী লীগকে আপনার বন্ধ করে দেওয়া উচিত, চিরদিনের জন্য বাংলাদেশের সংবিধান থেকে নিষিদ্ধ করা উচিত, যতক্ষণ পর্যন্ত তাদের এই ক্যারেক্টারিস্টের জায়গা ঠিক হবে না। আর কয়টা প্রমাণ সাগর ভাই আপনার লাগবে? এত শত ধর্ষণ হচ্ছে, স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ হচ্ছে, আপনার ইডেন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভানেত্রীরা বলছে কি করছে, তারা বক্তব্য দিয়ে বলছে 15 লাখ 20 লাখ টাকা এক একজন নেত্রী দেহ ব্যবসা করে তারপরে কমিটি বাণিজ্য করে মাত্রা গেস্ট রুমে রেখে বড় বড় মাফিয়া চক্রের কাছে সেই বন্দরকে তুলে দিয়ে তারপরে মাসে মাসে ট্যাক্স দিয়ে ইনকাম করে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমার বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটির সহসভাপতি পদ পেতে রান্দায় সান দেওয়া হয়েছে, প্রথম আলো নিউজ থেকে আপনাকে বলছি। গরু ধর্ষণ, ছাগল ধর্ষণ, মানুষ হত্যা, গরু চুরি, সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এমন কোন অপকর্ম আছে আপনি বলেন যে অপকর্মের সাথে ছাত্রলীগ বর্তমান সময়ে সম্পৃক্ত নেই? এই সম্পৃক্ততা যদি অন্য কোনো সংগঠনের মধ্যেও থাকে তাকেও নিষিদ্ধ আপনার অবশ্যই করতে হবে। আমরা এই কলুষিত মুক্ত একটি বাংলাদেশ চাই, আমরা শিক্ষাঙ্গন গুলোতে শিক্ষা চাই। লজ্জা হওয়া উচিত যারা ছাত্রলীগের পক্ষে ফ্যাস্টুন টাইয়ে আপনারা এখন ভেলকিবাজের মতো কথা বলছেন, হ্যাঁ আপনারা কি বলে ওটাকে, আপনারা এখন মিছিল করছেন, আপনাদের শরম লজ্জা বেহায় আপনারা এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে আপনাদের এখন আর ই লাগে না। আপনার চোখের সামনে আপনার বোনকে ধর্ষণ করে আপনার লজ্জা রাখা উচিত, আপনার চোখের সামনে আপনার ভাইকে ধর্ষণ করছে, হত্যা করছে, নির্যাতন করছে, লজ্জা থাকা উচিত। যদি আব্রাহাম তাদের এক ফোঁটা রক্ত এই বাংলাদেশে বেঁচে থাকে তাহলে অন্তত এই বুয়েটে ছাত্রলীগ রাজনীতি করার দাবি তুলতে পারে না। তবে হ্যাঁ, আমি একজন রাজনীতিবিদ, আমি মনে করি বাংলাদেশের এই রাজনৈতিক কলুষিত জায়গা থেকে উত্তরণের জন্য যেই সকল সংগঠনকে আপনি নিষিদ্ধ করার দাবি তুলছেন তাদেরকে সরকারিভাবে প্রমোট করা উচিত। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ছাত্র শিবির, ছাত্রদল, গণ অধিকারের ছাত্র আন্দোলন, এরপরে অন্য অন্য যারা দেশপ্রেমিক রয়েছে, বিভিন্ন ইসলামিক অর্গানাইজেশন রয়েছে তাদেরকে ইসলামিক ছাত্র শিবির, ছাত্রদল তো যখন ক্ষমতা ছিল তারাও তো একইভাবে একইভাবে অনেক অনেক ধরনের অপরাধের অভিযোগ অভিযুক্ত ছিল। আপনি আপনি দেখেন যে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নোমানকে হত্যা করেছে গলা কেটে আওয়ামী লীগ, আপনি ছাত্র শিবিরের একজন সেক্রেটারি ছিল তিনি, তাকে কিভাবে আপনি হলের মধ্যে সম্ভবত ছাদ্দাম হলে হত্যা করেছে, মোকাদ্দেস সহ চারজনকে গুম করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে, এই আওয়ামী লীগের আমলের অপকর্মগুলো আপনাকে আপনি দেখাতে পারবেন? আপনার এই জীবনে গত 50 বছরের ইতিহাসে ছাত্র শিবিরের কোন নেতাকর্মীকে, আমি যদিও তাদের কেউ না কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে একটা ধর্ষণ, একটা নারী নির্যাতন কোন জায়গায় সেরা অপকর্ম ছাত্র শিবিরে একজনও পারবেন না, একজনও কোনো জায়গায় নেই। কিন্তু আওয়ামী লীগের প্রত্যেক দিন কিন্তু আছে, প্রতিটা দিন আজকের নিউজ পেপারে খুঁজবেন আজকেও ছাত্রলীগকে দেখবেন ধর্ষণ করছে। ধর্ষণ ছাড়া যাদের সকাল সন্ধ্যা নাস্তা হয় না, রাত্রে ঘুম হয় না, দুপুরবেলার খাবার হয় না, তাদের কাছ থেকে আপনি কি আশা করেন? একজন হিন্দু ব্যক্তি আপনি প্রশ্ন করেন বিশ্বজিতের কি অপরাধ ছিল, বিশ্বজিৎ তো হিন্দু, তাকে কেন হত্যা করলেন আপনি বলেন? আপনি শিবির সন্দেহ করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছে, পুলিশ লঙ্গি খুলে চেক করছে, বলছে যে লঙ্গির ভিতরে তাকিয়ে দেখতে হবে লোকটা কি মুসলমান, মুসলমান হলে সে হচ্ছে শিবির, আর যদি ওইটা কাটা না থাকে তাহলে সে হচ্ছে আওয়ামী লীগ। কত বড় নগ্নতা, কত বড় ধৃষ্টতা, কত বড় অন্যায় অবিচার চলছে বাংলাদেশে আপনি চিন্তা করে পারেন? পাকিস্তানি আমলেও এরকম নির্যাতন হয় না সাগর ভাই, পাকিস্তানি আমলে লঙ্গি খুঁজে মুসলমান কিনা সেটা চেক করা হয় নাই, কিন্তু এই আওয়ামী লীগের আমলে সেটা হচ্ছে। সেজন্যই বলছি এই মুহূর্তেই দরকার এই বর্তমান আইন প্রশাসন দিয়েই বর্তমান অবৈধ এই ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে সমগ্র ক্যাম্পাস গুলোকে আদর্শ ভিত্তিক ছাত্র সংগঠন। ঘটনাটি এবং এই বিষয়টি আসলে মোটামুটি সকল মানুষের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত, আমাদের সমাজ, সংসার এবং আমাদের রাষ্ট্রে। সুতরাং আমাদের সাধারণ যারা দর্শক তাদেরও কিছুটা এখানে আমার কাছে মনে হয় মন্তব্য নেওয়া প্রয়োজন। সম্মানিত দর্শক, অনেক আলোচনা, অনেক বক্তব্য আমরা শুনতে পেয়েছি। ডক্টর ফজল হক ভাই অনেক মন্তব্য করেছে আওয়ামী লীগ সরকার সম্পর্কে, ছাত্রলীগ সম্পর্কে। ছাত্রলীগকে প্রত্যেকটা জায়গা থেকে নিষিদ্ধ করা উচিত বিভিন্ন প্রসঙ্গ নিয়ে, আওয়ামী লীগ নিয়ে অনেক বার্তা আপনারা দেখতে পেয়েছেন। সম্মানিত দর্শক, ডক্টর ফজল হক ভাই যে বার্তা দিয়েছে এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই মেসেজ করে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।